দীঘা যাওয়ার প্ল্যানটা না 2 বছর ধরে হচ্ছে। অবশেষে দীঘা ইজ অন গাইস, এবার পাগল হয়ে গেছে, ট্রেনে উঠে দেখুন। হে গাইস, কি অবস্থা? সো গাইস, আশা করি আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে টের পেয়ে গেছেন যে আজকের ভিডিওতে কি হবে বা আজকে আমরা কোথায় যাব। হ্যাঁ গাইস, আমরা দীঘা যাচ্ছি। অবশেষে গাইস আমরা দীঘা যাচ্ছি, কারণ এই যে দীঘা যাওয়ার প্ল্যানটা না 2 বছর ধরে হচ্ছে। সময় অসুবিধের টাইম হয় না, এক সময় বাবনের টাইম হয় না, এক সময় মানে কি বিতিকিচ্ছিরি ব্যাপার না, মানে অনেকদিন ধরে এই প্ল্যানটা আমরা করছিলাম, কিন্তু অবশেষে আজকে প্ল্যান সাকসেস হবেই। কারণ আজকের দিনটা যে যাওয়ার না, এই এই প্ল্যানটাও মানে হুট করে হয়েছে। 20 তারিখে প্ল্যান ছিল, আজকে হলো 18 তারিখ, আজকে আমরা বেরোচ্ছি, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল 20 তারিখে, কিন্তু 20 তারিখে দেখলাম এক একজনের এক এক কাজ পড়ে যাচ্ছে, তো ছাড় তো ব্যাং আজকেই যাবো। যে করি হোক আজকেই বাড়ি থেকে বেরোতে হবে, নাহলে আর দীঘা যাওয়া আমাদের হবেই না। এখন বাজে 7:00, আর হ্যাঁ গাইস আমরা রাত্রেবেলায় বেরোচ্ছি, আর আমাদের ট্রেনটা হয়তো 9:00 ধরবো, নাহলে 10:00 ট্রেন আমরা ধরবো। হ্যাঁ গাইস, অনেকটাই দূর দীঘা এখান থেকে, ফার্স্ট টাইম একা একা যাচ্ছি, ফ্যামিলির সাথে যাচ্ছি না, বন্ধুদের সাথে যাচ্ছি। আশা করি ভিডিওটা অনেক মজা হবে, তো দেখতে থাকুন, আশা করি আপনারা মজা পাবেন। তো আজকে যদি 9:00 ধরি তাহলে কিন্তু আজকে আমরা পৌঁছবো না, কারণ রাত্রেবেলা আর কোনো ট্রেন নেই। এখান থেকে 2 ভাবে যাওয়া যাবে, এখান থেকে 9:00 ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে হয় ধর্মতলা গিয়ে বাস ধরে, ওখান থেকে 4.5-5 ঘন্টা জার্নি করে দীঘা। তাহলে আমরা যদি রাত্রেবেলা বাস না পাই, লাস্ট বাস 12:30 এরকম নাগাদ আছে, রাত্রেবেলা বাস যদি আমরা না পাই তাহলে আমরা ওইখান থেকে ডাইরেক্ট হাওড়া চলে যাবো। হাওড়াতে গিয়ে সারারাত্রি স্টেশনে থাকবো, হাওড়া স্টেশনে, তারপরের দিন সকালে 6:50 ট্রেন আছে, ওই ট্রেনটা ধরার প্ল্যান রয়েছে। তো দেখা যাক যা হবে, আপনারা দেখতে পাবেন। সো ব্যাকপ্যাক কিন্তু আমি এখনো করিনি, ব্যাকপ্যাক করতে বেশিক্ষণ টাইমও লাগবে না, কারণ সবকিছু আমি বিছানার উপরে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, তো এই ব্যাগটা আজকে আমি কিনলাম, ট্রাভেল করার জন্যই কিনেছি, দেখতে পাচ্ছেন। তো কেমন হয়েছে ব্যাগটা কমেন্ট করে অবশ্যই জানান, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। তো কি কি গ্যাজেট নিয়েছি সেটাও আপনাদের দেখাবো, মানে ওখানে গিয়ে ছবি ছবি টবি তো তুলবই, আর কি কি নিয়েছি ব্লগিং ফ্লগিং করবো তো দেখাচ্ছি। এই যে আমার সমস্ত সরঞ্জাম দেখতে পাচ্ছেন, এখানে আমার গ্যাজেট গুলো রয়েছে, আর এই পাশে আমার জামা কাপড় রয়েছে, জামা কাপড় একটু পরে ঢুকাবো। কি কি গ্যাজেট নিচ্ছি দেখতে পাচ্ছেন, আমার DSLR নিচ্ছি, কিট লেন্স আছে ওর সাথে, ওর সাথে রয়েছে আমার জুম লেন্সটা, আমাদের গোপ্রোটা নেবো, গোপ্রো দিয়ে হয়তো ম্যাক্সিমাম আমাদের ব্লগ আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি, গোপ্রোর বাস্ক, গোপ্রোর ট্রাইপড, এ পাশে আমাদের মাইকটা নিয়েছি, একটা এক্সটার্নাল SSD নিয়েছি যার ভিতরে আমি ভিডিও গুলো স্টোর করে রাখবো। মাইকটা ছিল এর আগের, সেই মাইকটা নিয়েছি, আমার 2টো ফোন, চার্জার, DSLR চার্জার, হেডফোন, এই আমার সমস্ত সরঞ্জাম। তো এখন আমি সমস্ত ব্যাকপ্যাক গুলো করে ফেলি ফটাফট করে, না পরে হয়তো দেরি হয়ে যেতে পারে, ঠান্ডা পড়েছে, তাও দেখুন ঠান্ডার ভিতরেও ঘামছি, কি অদ্ভুত। ঘরের ভিতরে আছি এর জন্য হয়তো, কারণ বাইরে খুবই ঠান্ডা, সোয়েটার না পরে যাওয়া যাবে না, সোয়েটার টুপি সব একদম পুরো সেটিং হয়ে বেরোবো। আর আজকে যে ব্লগটা আছে, এই ব্লগটা হয়তো পুরোপুরি ট্রাভেল নিয়ে হয়ে যাবে, কারণ আর বাদ বাকি কিছু দেখাতে পারবো না, এখান থেকে হয়তো ট্রেনে যাবো, যা যা করবো দেখাবো। এই ব্লগটা শেষ হবে আমাদের একদম বিচে গিয়ে, বিচে গিয়ে এই ব্লগটা শেষ করবো, তারপরে মোটামুটি 3টে ব্লগ আসবে আমাদের দীঘা পার্টের। তো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর 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 পরে বলছি, তো শুনুন। সো গাইস, ফুল রেডি হয়ে গেছি, তো এখন আমরা বেরোবো। এই যে আমাদের ব্যাগ, উড়ি বাপরে সেই ভারী হয়েছে গাইস, তো আমি ফুল রেডি, তো চলুন 9:44 আমাদের ট্রেন, এখনই বেরোবো। জিনিস লাগবে সেটা হলো একটা টুপি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা, ঘরের ভিতরে যদিও বা ঘামছি একটু একটু, কারণ সব প্যাকিং ফ্যাকিং করলাম এর জন্য হয়তো ঘামছি। তো চলুন আর বেশি দেরি করবো না, বেরিয়ে যাই আর স্টেশনে গিয়ে দেখাচ্ছি যে আমাদের সাথে কে কে যাচ্ছে, তো চলুন। সো গাইস, অবশেষে আমরা স্টেশনে চলে এসেছি, তো কে কে যাচ্ছে সেটা আগে এই পাশে দেখতেই পাচ্ছেন, বাবার ছেলে অবন, মায়ের ছেলে মিমো, আর ওষুরের ছেলে, ভীষণ মজা হবে গাইস, তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। কিন্তু ক্যাশিয়ার এবার মানে সব টাকা ওকে দিয়ে দেওয়া হয়েছে, ওই সব টিকিট ফিকিট কাটবে, মানে বাবন ওই আজকে মানে এই ট্যুরে ও ক্যাশিয়ার আমাদের, টাকা পয়সা মারবি না কিন্তু, গজব বেজ্জতি। ট্রেন আসুক, যাই স্টেশনে গিয়ে একটু আড্ডা ফাটা মারি, এখনো প্রায় 20 মিনিট রয়েছে, টিকিট কাটা হয়ে গেছে, তো চলুন স্টেশনে যাওয়া যাক। এত রাত্রে আমরা দীঘার জন্য বেরোচ্ছি, কোনদিন বেরিয়েছিস তো, আমরা কেউ কিন্তু বেরোয়নি, আর ফ্যামিলি ছাড়াও মনে হয় ফার্স্ট টাইম, আমরা চারজনই ফ্যামিলি ছাড়া বেরিয়েছি, এছাড়া আমরা ফার্স্ট টাইম বেরোচ্ছি। ইচ্ছা ছিল এটা, হ্যাঁ অনেকদিনের ইচ্ছা, অনেকদিনের ইচ্ছা ছিল, কিন্তু বলেছিলাম যে 2 বছরের প্ল্যানিং ছিল না। আমি কিন্তু সেম ব্যাগ কিনেছি, বাবনে দেখা, বাবনের একটা ব্লু কালার আর আমারটা তো দেখেই ফেলে, আমারটা অরেঞ্জ কালার। চাটা খেয়ে আমরা দূর মেরেছি, চায়ের টাকা দিতে বলে গেছি, চা আলা ডাকছে, চাই টাকাটা দিয়ে আসি।
অবশেষে ট্রেনে গাইস। আবি মজা আয়েগা না বীরু, ইমা পাগল হয়ে গেছে, ট্রেনে উঠে দেখুন। সালমান খানের ভক্ত নাকি তুই? সালমান খানের ভক্ত? হ্যাঁ। বগুলা থেকে আমাদের আরেকজন লোক উঠবে। সব আ গিয়া। অবশেষে দিঘা ইজ অন গাইস। আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি মানে র হবে, মানে আমরা যা যা করবো সব আপনাদের দেখাবো। বন্ধুরা যা যা করে থাকে, মোট তাহলে আমরা টোটাল পাঁচজন যাচ্ছি। এই যে আরেকটা দাদা আমাদের উঠেছে, তো আমরা টোটাল পাঁচজন যাচ্ছি। আর দিঘা ইজ অন গাইস। অবশেষে দু বছর বাদে দিঘার প্ল্যান সাকসেসফুল। এখনো হয়নি, এখনো দিঘা পৌঁছয়নি, কিন্তু দিঘা পৌঁছানোর পরে 15 মিনিটস লেটার গাইস, শীতে সবার এনার্জি শেষ। দেখুন ওইখানে একটা, এখানে দেখুন অসিত পুরো ফেল কে ব্যাঠ গেয়া হ্যায়, আর হাম লোগ ইয়াহাঁ পর হ্যায়। মাছ কা রহা মাজি, মাজি চিল 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 কর রহা হ্যায়। উস মে কে হাম লোগ জিম করতে হ্যায় ইসলিয়ে। ইয়ে ওরে বাবা, জিম মে এখন আর শিয়ালদা পৌঁছনি গাইস, একটুখানি খাওয়া চলছে। চিড়ে ভাজা আর কেক সবাই খাচ্ছে, একটা কথা বলছে আর খাচ্ছে। শিয়ালদা গিয়ে কি খাবো যাই না, বাস ট্রেন পাবো কিনা যাই না, যা হবে দেখা যাবে, তাই না? মজা হবে। অবশেষে গাইস আমরা দিঘা আসিনি, আমরা কেবল শিয়ালদায় এসেছি। তো এখন শিয়ালদায় আমরা নামবো, শিয়ালদায় নেমে আমরা বাসে যাব না ওখান থেকে আমরা ট্রেন ধরবো হাওড়া যাব, সেটা একটু পরে আমরা ডিসাইড করব। তো এখন আমরা নামবো, তো চলুন নেমে পড়া যাক। তো গাইস অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে, তো এখান থেকে আমরা ওলা বুক করব, ওলা বুক করে যাব ধর্মতলা, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে দেখব গিয়ে কোন বাস আছে, ওখানে গিয়ে একবার কথা বলছি। ওকে সবাই, আমরা ধর্মতলা চলে এসেছি, তো এখন বাসে উঠবো। এই যে আমাদের বাস, বাসটা কটা ছাড়বে? 12:30 বাসটা ছাড়বে। এই যে আমাদের টিকিট, পাঁচজনের 1750 টাকা পড়েছে, বেশি নিল রাত্রিবেলা, তাই নালে 300 টাকা করে পড়তো এক একজনের। কিছু করার নেই, লাস্ট বাস, নালে এরপরে হয়তো ভোর 5টা বা 4টার সময় আছে, দরকার নেই, চলুন এই বাসেই যাওয়া যাক। আমরা আপাতত জল কিনছি, এই যে রাজদীপদা। বিদেশে ওঠার আগে গাইস এখন আমাদের ওষুধ খেতে হবে, মানে এইটার ওষুধ খাওয়াতে হবে, বমি করার ওষুধ। বমি করার ওষুধ, বমি যাতে না আসে তাই সেটা। গেজাব বেজে তুই, গেজাব বেজে তুই। এই যে রক পাবন রক, ওই যে দূরে ওই জায়গাটায়, ওই জায়গাটা ওই পাশে আমি মুতেছি। তো গাইস এখন ব্যাগ ট্যাগ রাখবো, কালকে ভোর কটায়? 5টায় পৌঁছবো, 5:30 পৌঁছবো, তাই এখন আর ব্লক ট্লক করছি না, ঘুমিয়ে পড়বো, কালকে সকালে একবার দেখা হবে। ওকে গাইস, বাসে টিভি চালিয়েছে, বাট টিভি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাকে, দেখুন কি করতে চালিয়েছে। এখন বাজে রাত 2:00, 2:00 সময় বমি চালিয়েছে, কি লজিক এদের সত্যি। তো গাইস এখন বাজে রাত 2:30, তো এখন আমরা আছি কোলাঘাটে, ধাবায় আমরা দাঁড়িয়েছি। এই যে আমাদের বাস, তো এখান থেকে আর মাত্র 2.5 ঘন্টা মতন লাগবে, তো খুবই খিদে লেগেছিলো, তো আমরা ফটাফট করে খেয়ে নিয়েছি, তো ভিডিওটা অত দেখাইনি। তো এখন আমরা একটু দাঁড়িয়েছি, একটু হাঁটাচলা করছি, একটু পরে বাসে উঠবো, বাস ছাড়বে, তারপরে আশা করি দীঘায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ওকে অল দ্য বেস্ট বলুন আমাকে, না একে অল দ্য বেস্ট বলুন, যেন বমি করে না ভাসাস। ওকে গাইস, তো একবারে আশা করি আমাদের দীঘায় গিয়ে দেখা হবে, বাই, গুড নাইট। 2 hours later. সো গাইস গুড মর্নিং, আর এনার্জি পুরো নেই বললেই চলে, কারণ এখন বাজে 5:30, আর ঘুমিয়েছি, মনে হয় একটু আমরা ঘুমাইনি, ফুর্তি করতে করতে এসেছি এক কথায়। তো এখন 5:30 বাজে, এখন তো কোনো হোটেল পাবো না, হোটেলে উঠতে উঠতে আমাদের প্রায় 10টা বেজে যাবে। এখন যাচ্ছি একটু বিচের দিকে, একটু দেখে আসি কিরকম ভিড় বা কি হচ্ছে এখন বিচে। চলো চলো
তো গাইস প্রায় 10 বছর বাদে আমি আবার দীঘা আসলাম। তো দীঘা পুরো চেঞ্জ হয়ে গেছে, নিউ দীঘা তো কিছু চিনতেই পাচ্ছি না। আর এখন প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি, ওর ওই পাশটাই সমুদ্র। তো চলুন সকালের সমুদ্রটা কেমন লাগছে একটু দেখিয়ে দিই আপনাদের। সমুদ্রের যে একটা সেন্ট আছে না, মানে সেন্টটা সমুদ্রের পাশে না আসলে পাওয়া যায় না। সো গাইস কালকে রাত 9টায় আমরা বেরিয়েছিলাম আর আজকে সকাল 6টার ভিতরে আমরা সমুদ্রের পারে, মানে দীঘার এখানে। বলছি সারা রাত্রে যত ক্লান্তি ছিল সব একবারে যেন কোথায় চলে গেল, কারণ সমুদ্রের গন্ধটাই এত সুন্দর যে আসার সাথে সাথে মানে ক্লান্তিটা কোথায় চলে যায়। এখন আর ব্লগ করবো না, কারণ আপনাদের বলেছিলাম যে ব্লগটা আমি শেষ করব যখন আমরা সমুদ্রের পারে চলে আসবো। তো সমুদ্রের পারে চলে এসেছি, এই ব্লগটা এই পর্যন্তই থাকবে। যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা শেষ করার আগে একটা টাইম ল্যাপস দেখাবো, যেখানে স্যার আপনাদের হয়তো দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস, আমরা কালকে রাতে যদি ট্রেনে আসতাম তাহলে এখনো হয়তো হাওড়া স্টেশনে পৌঁছে থাকতাম। বাসে আসার ডিসিশনটা একদমই বেটার ছিল, নালে এখনো আমরা এসে পৌঁছতাম না। ট্রেনে আসলে হয়তো 10টা 11টা বেজে যেত আমাদের এখানে আস্তে আস্তে। আমরা একটু ঘুরবো ফিরবো, চা খাবো, তারপরে রুমে যাব, মানে রুম ফুম ঠিক করে রুমে যাব। তো এখন খুব ক্লান্ত লাগছে, একটু ফ্রেশ ফ্রেশ হতে হবে, নালে আর ব্লগ করতে ইচ্ছা করছে না। গাইস ফটোশ্যুট স্টিল অন, এখন আমরা রুমে যেতে পারিনি। আর সবার থেকে মেন বিষয় আপনাদের জন্য কটা ফুটেজ তুলতে গিয়ে, মানে টাইম ল্যাপস, তারপরে কয়েকটা স্লো মোশন তুলতে গিয়ে আমি পুরো ভিজে গেছি, মানে সবার জুতো পুরো ভিজে গেছে। বাবন জুতো খুলে রেখে দিয়েছে, সবার জুতো ভিজা, আমার জুতো পুরো ভিজে গেছে, সবার জুতো ভিজা, আমাদের বোতলে মুটকি চলে গেছে। সো গাইস অবশেষে আমরা হোটেল পেয়ে গেছি, কেবল আমরা চেক ইন করলাম। আর মোটামুটি হোটেলটা খারাপ না, আমাদের ভালোই লেগেছে। আর রুমগুলো যদি আপনাদের একটু দেখাই, তার রুম দেখতে পাচ্ছেন ডবল বেডের রুম এখানে। তো এই পাশে একটা বেড আছে, ওই পাশে একটা বেড আছে, এই যে বাবন দেখতে পাচ্ছেন, আর এই পাশে আমাদের সমস্ত লাগেজপত্র রয়েছে। এই পাশে একটা ব্যালকনি দিয়েছে, বেশ সমুদ্র থেকে একটুখানি দূরে, 2 মিনিট হাঁটলে আমাদের সমুদ্র পেয়ে যাব। এই যে আমাদের ব্যালকনি, আর এসি রয়েছে কিন্তু আমরা নন এসি নিয়েছি এটা। আর এই পাশে টিভি দিয়েছে আমাদের, আর এই পাশে একটা আয়না দিয়েছে, আর এই পাশে মনে হয় ক্যাবিনেট দিয়েছে আমাদের জামা প্যান্ট রাখার জন্য। ও এখানে কম্বলও দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে বেশ কয়েকটা, আর তলায় মনে হয় জুতো রাখার জন্য। এই যে আমাদের রুম। তো আর ভালো লাগছে না গাইস, আমি একবার কিন্তু শেষ করে দিয়েছি ভিডিও আমাদের সমুদ্রের ধারে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করবেন আমাদের চ্যানেলটাকে, আর পরের ব্লগগুলো খুবই তাড়াতাড়ি আসবে মনে করে সাবস্ক্রাইব করবেন। তো বাই, পরের ব্লগে দেখা হবে।